আজকে তোমাদের পড়াবো নির্দেশনা। নির্দেশনা কি বা এর অর্থ কি, সংজ্ঞা বা লক্ষ্য উদ্দেশ্য এবং কি কি কাজ। আচ্ছা, এই নির্দেশনা শব্দটির ইংরেজি সমার্থক শব্দ হলো গাইডেন্স। এই গাইডেন্স শব্দটি নেওয়া হয়েছে ইংরেজি টু গাইড ক্রিয়াপদ থেকে। এটা খাতায় লিখে রাখো যে গাইডেন্স শব্দটি নেওয়া হয়েছে টু গাইড ক্রিয়াপদ থেকে। এই টু গাইড কথাটির অর্থ হলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ দেওয়া ইত্যাদি। অর্থাৎ গাইডেন্স এমন একটি কাজ যার দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পথে চালিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এই পদ্ধতিতে কোনো ব্যক্তি তার যোগ্যতা, দক্ষতা, আগ্রহ ইত্যাদি অনুসারে সর্বাধিক বিকাশ লাভের পথে এগিয়ে যেতে পারে। যিনি তার যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে এই বিষয়ে কাউকে পরিচালিত করে থাকেন তাকে বলা হয় গাইড। গাইডেন্স পদ্ধতিকে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। কি কি না, এক, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানে বা একটি নির্দিষ্ট বৃত্তি বা পেশার প্রয়োজনে আমরা গাইডেন্স পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। আবার দুই, কোনো শিশু বা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য তাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা এক ধরনের দীর্ঘমেয়াদি গাইডেন্স পদ্ধতি। অভিভাবক, শিক্ষক, কাউন্সিলর, ডাক্তার, মনোবিদ, সমাজকর্মী এবং গাইডেন্স কর্মীরা এই ধরনের কাজে সাহায্য করে থাকেন। নির্দেশনা মানব সমাজে নতুন কিছু নয়, অতীত থেকেই কি আমরা একে অপরের সাহায্য নিচ্ছি। যেমন কোনো কঠিন সময় বলো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আমরা যেমন অভিজ্ঞ বা বাড়ির বড়দের সাহায্য নিয়ে থাকি, বা পিতা পুত্রকে সঠিক পথে চলতে সাহায্য করেন, চিকিৎসক রোগীদের পরামর্শ দেন, এসবই হলো নির্দেশনার উদাহরণ। অর্থাৎ নির্দেশনার মধ্য দিয়ে যে ব্যক্তি ও সমাজ এগিয়ে চলেছে এ ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই। তবে এই ধরনের নির্দেশনা সুপরিকল্পিত নয়। ইংরেজিতে গাইডেন্স শব্দটির অর্থ বিভিন্ন ক্ষেত্রে পাল্টে যায়। যেমন কখনো তা নির্দেশ করাকে বোঝায়, আবার পরিচালনা করাকে বোঝায়, কখনো কোনো পথ নির্দেশে সাহায্য করাকে বোঝায় ইত্যাদি। শিক্ষাতত্ত্বে গাইডেন্স শব্দটির অর্থ কোনো শিক্ষার্থীকে তার নিজের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য নির্দেশে সাহায্য করাকে বোঝায়। শুধু তাদের শিক্ষাগত কিংবা ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানেই নয়, সেই শিক্ষার্থীর আত্মসচেতনতা বৃদ্ধি করাই নির্দেশনা বা গাইডেন্স পদ্ধতির মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমরা কি বলতে পারি, এক কথায় যে নির্দেশনা হলো সাহায্য দানের এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তিকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে, তার ব্যক্তিগত জীবনে চাহিদা পূরণ ও তৃপ্তি আনার কাজে সাহায্য করতে পারে, আর কি না সামাজিক ক্ষেত্রে তার উপযোগিতা বাড়িয়ে তুলতে পারে, আর কি না মানসিকভাবে তাকে শান্তি ও সন্তুষ্টি প্রদান করতে পারে এবং বিভিন্ন কার্যক্ষেত্রে কর্ম সম্পাদনে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। অর্থাৎ উপযুক্ত নির্দেশনের সাহায্য পেলে সে নিজের জীবনে বিভিন্ন কাজ সুসম্পন্ন করতে পারে, সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতা অর্জন করতে পারে, দায়িত্ব পালনে সক্ষম হয় এবং সর্বোপরি জীবন ধারণের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারে। হলো, এবার আমরা জানবো যে নির্দেশনার লক্ষ্য। নির্দেশনার অনেক লক্ষ্য রয়েছে, যেমন কি কি, এক দুই তিন করে লিখবে, যে কিশোর কিশোরীদের নিজ দক্ষতা সম্পর্কে জানাতে এবং কার্যকর পদ্ধতিতে ওই দক্ষতার বিকাশে সহায়তা করা। নেক্সট, শিক্ষার্থীরা তাদের নিজস্ব সক্ষমতা এবং দুর্বলতা অনুধাবনে সহায়তা করা। তিন নম্বর লিখবে, শিক্ষার্থীদের তাদের দক্ষতা সক্ষমতা অনুযায়ী পাঠক্রমিক কাজ করতে সাহায্য করা। নেক্সট লেখো, শিক্ষার্থীদের বাস্তবসম্মত শিক্ষাগত ও পেশাগত পছন্দগুলিকে নির্বাচন করতে তাদের সহায়তা করা। নেক্সট লেখো, বিভিন্ন শিক্ষাগত সুযোগ সম্পর্কে তথ্য অর্জনে ছাত্রদের সহায়তা করা। নেক্সট লেখো, শিক্ষার্থীদের তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক পরিবেশে সামঞ্জস্যপূর্ণ অভিযোজনে সাহায্য করা। নেক্সট লিখে রাখো, বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের অনুধাবনে সাহায্য করা, যার দ্বারা শিক্ষা সংক্রান্ত কার্যক্রমগুলি কার্যকরভাবে প্রস্তুত করা যায়। এছাড়াও রয়েছে, শিক্ষার্থীদের তাদের যোগ্যতা, আগ্রহ ও ভবিষ্যতে প্রয়োজন অনুসারে পাঠ্যক্রম নির্বাচনে সাহায্য করা। আর কি হতে পারে, শিক্ষার্থীরা তাদের সাফল্যের দিকে পরিচালিত করে এমন কোনো কাজ এবং গবেষণার অভ্যাসের অনুশীলনের বিকাশে সাহায্য করা। আর কি, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা পূরণের জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, শিক্ষার্থীদের স্টাডি প্ল্যান তৈরিতে সাহায্য করতে হবে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য নির্দিষ্ট ও সঠিক দিক চিহ্নিতকরণে সাহায্য করতে হবে, শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সগুলি যেগুলো রয়েছে সেগুলি নির্বাচন করতে সাহায্য করতে হবে, বিভিন্ন বিদ্যালয় ভিত্তিক কার্যক্রমগুলিতে অংশগ্রহণ করানোর দ্বারা
নেতৃত্বে গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের সাহায্য করতে হবে, শিক্ষার্থীদের শারীরিক স্তরের বিকাশ বজায় রাখতে সাহায্য করতে হবে, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের গবেষণা চালিয়ে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সক্রিয়ভাবে সাহায্য করতে হবে। এছাড়াও কী কী না, ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করতে ও সমাজের প্রতি মনোভাব গড়ে তুলতে সক্রিয়ভাবে সাহায্য করতে হবে, ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা সম্পর্কে জানতে হবে আর কি, সমাজের প্রতি সর্বাধিক অবদান রাখতে সাহায্য করতে হবে, ব্যক্তিকে সমস্যার সমাধান করতে এবং সঠিক পছন্দ নির্বাচনে সাহায্য করতে হবে, ব্যক্তিকে স্থায়ী এবং পরিপক্কভাবে সামাজিক অভিযোজনের ভিত্তি স্থাপন করতে সাহায্য প্রদান করা, প্রত্যেক ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে সুষম জীবনযাপন অতিবাহিত করতে সাহায্য। এরপর আমরা পড়ব নির্দেশনার বৈশিষ্ট্য। তো নির্দেশনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, 1, 2, 3 করে লেখো যে নির্দেশনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যক্তি জীবনের বিকাশের বিভিন্ন স্তরে নির্দেশনা প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে। 2 লেখো নির্দেশনার নির্দিষ্ট কোনো বয়স নেই, নির্দেশনার ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শিশু যখন নিজের সম্পর্কে সচেতন হয়, কিছু করার সামর্থ্য যখন তার মধ্যে গড়ে ওঠে, তখন থেকে মৃত্যু পর্যন্ত নির্দেশনার প্রয়োজন। অর্থাৎ শৈশব অবস্থায় ব্যক্তিকে যে পরিচর্যা করা হয় তাকে নির্দেশনার পর্যায়ভুক্ত করা যায় না, কারণ শিশু তখন সম্পূর্ণরূপে অসহায় থাকে। 3 লেখো নির্দেশনা একটি লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া, শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দেশনা সাহায্য করে থাকে। নির্দেশনা একটি মনোবিজ্ঞানসম্মত প্রক্রিয়া।